দিয়ে আন্দোলনকারীদের যন্তর মন্তরে ধর্নার অনুমতি দিল দিল্লি পুলিশ। আগামী 10 এবং 11 এপ্রিল এই দুদিন ধর্নায় বসতে পারবেন রাজ্য সরকারের আন্দোলনকারী কর্মীরা, তবে ধর্নায় 500 জনের বেশি জমায়েতের নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ্য, দিয়ে আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেই জানিয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশও করেন। পাশাপাশি যন্তর মন্তরে ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হন। এবার সেই ধর্না কর্মসূচিতেই মিলেছে সবুজ সংকেত। সুতরাং কলকাতার পর রাজধানীর রাজপথে ডিএ আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়তে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।